আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এরকম সুন্দর ডিজাইনের দুই কালার শেডের টিপ বোতাম আপনারা কিভাবে তৈরি করবেন একদমই সহজ পদ্ধতিতে আর এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আপনারা চাইলে কিন্তু এটা গলায় ডিজাইন করে পাইপিং দিতে পারেন কামিজের গলায় অথবা বেবিদের ড্রেসও কিন্তু এরকম টিব্বতাম দিয়ে সাজানো যায় তো আপনারা যে কোনো ধরনের ড্রেসেই কিন্তু এগুলা দিয়ে সাজাতে পারেন চলুন শুরু করা যাক আর আজকে ভিডিওটি প্রথমে আমি এখানে হচ্ছে কাপড় নিয়ে নিয়েছি তো এখানে আমি লম্বা হচ্ছে চার ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি এবং চড়া হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং এইটাও আমি সেম মাপের কাপড় নিয়ে নিয়েছি এরপর আমি এখন এই কাপড় দুইটা হচ্ছে এভাবে করে সমান করে ধরে নিলাম ধরে নেওয়ার পর এটা আমি এখন সেলাই করে নিচ্ছি এভাবে সোজা করে এখানে একটা সেলাই দিলেই হবে তো সেলাই দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এরপর এইখানে এই যে মাঝখানে যে কাপড়গুলো আছে সেলাই দেওয়ার পর এই কাপড়গুলোকে এখন হচ্ছে এভাবে করে আমি মাঝখান থেকে হচ্ছে এভাবে ভাস করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে নখ দিয়ে আপনারা চেপে চেপে ভাস করে নেবেন অথবা আয়রন করেও নিতে পারেন এরপর মাঝখান থেকে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এটাকে আবার একটু এই যে আপনারা একটু ভালো করে খেয়াল রাখবেন এভাবে করে উল্টে নিয়ে তারপর হচ্ছে আমি এভাবে শেডটা মিলিয়ে নিয়েছি নেওয়ার পর এখন আমি এখন এইভাবে যেভাবে মিলিয়েছি ঠিক সমান করে নিয়ে মানে মাঝ বরাবর যে সেলাইটা আছে দুইটা সেলাই সমান করে নিয়ে তারপর হচ্ছে আমি এখন আবার সেলাই করে নিচ্ছি তো এভাবে আপনার খেয়াল রাখবেন যে যাতে সেলাই বরাবর থাকে এবং দেখতেও ভালো লাগবে তাহলে সেলাইয়ে পরে তো আমি এখানে ভালো করে সেলাই করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সেলাই করার পর কিন্তু ঠিক এমন হবে তো এরপর আবার এই পর্যায়ে কিন্তু কাপড়গুলোকে মাঝখান থেকে মানে দুই সাইডে দিয়ে দিতে হবে এখন আমি এরকম মাঝারি সাইজের হচ্ছে বুতাম নিয়েছি এগুলা কিন্তু কিনতে পাওয়া যায় এগুলো সাধারণত সু বুতামের জন্য ইউজ করা হয় অথবা নর্মাল বুতাম আপনারা নিতে পারেন যদি আপনাদের ঘরে থাকে এরপর এটা যেই পাশ হচ্ছে আপনারা একটু দেখবেন উঁচু হয়ে আছে বুতামটার সেই অংশটা কিন্তু এভাবে করে পেছন দিকে দিতে হবে মানে ভেতরে দিতে হবে দেওয়ার পর কাপড়টাকে এভাবে ভাঁজ করে নিচ্ছি আর যাতে সমান থাকে সব দিকে সেটা খেয়াল রাখবেন মানে কাপড়টা সব দিকে যাতে সমান থাকে এভাবে ভাজ করে এখন হচ্ছে আমি একটা সুই গেঁথে নিয়েছি শুইটাকে হচ্ছে আমি দুই পাট করে নিয়েছি সুতা এরপর এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হবে তো ভালো করে পেঁচিয়ে আমি এভাবে আটকে দিচ্ছি এখানে সুই দিয়ে এই দেখতে পাচ্ছেন এখানে ভালো করে সেলাই দিয়ে দিচ্ছি যাতে করে আবার খুলে না যায় এরপর আমি এখন এই কাপড়গুলোকে কিছুটা অংশ কাপড় এখানে রেখে তারপর কেটে নিচ্ছি এটা আবার কিন্তু ড্রেসের সাথে জয়েন করব তো পরবর্তী ভিডিওতে আমি এটা দেখাবো আপনাদেরকে তো অবশ্যই সে ভিডিওটি দেখবেন আর এই যে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে এবং একই নিয়মে আমার যতগুলো লাগবে হচ্ছে ড্রেসটা তৈরি করতে মানে ডিজাইনটা করতে ততগুলো আমি তৈরি করে নিয়েছি তো আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করা না থাকে আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ